বন্ধুরা, এটা একটি আপেল বাগান। আমাদের মতো মধ্য বা নিম্ন আয়ের মানুষগুলো সবসময় চায় অল্প টাকায় পরিবারের জন্য ভালো কিছু কিনতে। তাই তো আমাদের প্রথম পছন্দ থাকে বাজারের তাজা ফলমূল। তার মধ্যে হাতের কাছেই পাওয়া যায় ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ ফল আপেল। কিন্তু বন্ধুরা, যে আপেল আমাদের বাজারে চড়া দাম দিয়ে কিনতে হয়, সেই আপেল আমেরিকার আপেল বাগানে গাছের তলায় লক্ষ লক্ষ আপেল মাটিতেই পচে যাচ্ছে। এই আপেলগুলোর অপচয় দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে। কারণ আপনারা সবাই হয়তো জানেন, প্রতি 10 সেকেন্ডে ক্ষুধার কারণে একজন শিশু মৃত্যুবরণ করে, আর সেই খাবার এখানে খাবারের লোক না থাকায় পচে গলে সারে পরিণত হচ্ছে। এই আপেল বাগানগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর। পৃথিবীতে মোট 7,500 ধরনের আপেলের প্রজাতি রয়েছে, যার মধ্যে 2,500 প্রজাতি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই জন্মে। এই আপেল সারা বছরই কম বেশি পাওয়া যায়, তবে আপেল হারভেস্টের সবচেয়ে উত্তম সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত। আমরা সচরাচর এই আপেল কাঁচা খেতেই বেশি পছন্দ করলেও সারা পৃথিবীতে হাজারো ধরনের খাবার এই আপেল দিয়ে তৈরি করা হয়ে থাকে। বন্ধুরা, এই ফলটির নাম ক্যানবেরি, কিন্তু প্রথম দেখায় কারো বোঝার উপায় নেই এটি কি। আমাদের দেশের বেশিরভাগ ফসলই সম্পূর্ণ পানিতে তলিয়ে গেলে মারা যায়, কিন্তু জানলে অবাক হবেন এই ক্যানবেরি তার অধিকাংশ সময়ই পানির নিচে থাকে। এই ক্যানবেরি উপর থেকে দেখলে আপনার মনে হবে যে কিছু ফল পানির উপরে ভাসছে, কিন্তু এই ফলগুলোর নিচেই থাকে লতা পাতার মতো দেখতে ক্যানবেরি গাছ। বন্ধুরা, এই ক্যানবেরিগুলো পানির নিচ থেকে দেখতেও খুবই সুন্দর লাগে। এই ক্যানবেরি ফলগুলো কাঁচা অবস্থায় দেখতে সবুজ হয়, পাকলে লালচে এবং সাদা বর্ণ ধারণ করে। এর নাম ক্যানবেরি নামের সাথে যেমন স্ট্রবেরির মিল রয়েছে, ঠিক এর স্বাদের সাথেও স্ট্রবেরির মিল রয়েছে। এই ক্যানবেরি দিয়ে জুস ছাড়াও মেডিসিন তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যানবেরি যখন পেকে যায়, তখন একে মেশিন দ্বারা গাছ থেকে ছিঁড়ে পানির উপরে ভাসানো হয় এবং একে আস্তে আস্তে এক জায়গায় করা হয়। আর এই কাজটি সহজে করা যায় কারণ এই ক্যানবেরিগুলো পানির উপরে ভেসে থাকে, যা দেখতে খুবই অসাধারণ লাগে। আর এই প্রক্রিয়া শেষ করার পরে পাম্পের সাহায্যে একে পানি থেকে উপরে তোলা হয়। এই ক্যানবেরি দেখতে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, এটি একটি হাইড্রোফোনিক স্ট্রবেরি ফার্ম। কেমন লাগছে মাথার উপরে পাকা স্ট্রবেরি ঝুলতে দেখতে? বন্ধুরা, এই স্ট্রবেরি কিন্তু সারা পৃথিবীতে জনপ্রিয় এর ফ্লেভারের কারণে। স্ট্রবেরি বাগান দেখতে দেখতে স্ট্রবেরি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই। স্ট্রবেরি হলো এক ধরনের ফ্রাগারিয়া জাতীয় উদ্ভিদ, কিন্তু সারা বিশ্বে এটি ফল হিসেবে চাষ করা হয়ে থাকে। এর কারণ এই ফল স্বাদে, গন্ধে ও বর্ণে আকর্ষণীয়। সারা বিশ্বে এই স্ট্রবেরি দিয়ে জ্যাম, আইসক্রিম, মিল্কশেক ও জুস সহ হরেক রকমের খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া শিল্পায়িত খাবার পরিবেশনে স্ট্রবেরি ব্যবহার করা হয়ে থাকে। 18 শতকের শেষের দিকে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে সর্বপ্রথম স্ট্রবেরি চাষ করা হয়। এটি পরবর্তীতে চিলি, আর্জেন্টিনা এবং কালক্রমে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। এমনকি এখন এই স্ট্রবেরি বাংলাদেশেও চাষ হচ্ছে। স্ট্রবেরির সবচেয়ে বড় হেলথ বেনিফিট হচ্ছে এই স্ট্রবেরি হার্ট ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই স্ট্রবেরি যারা যারা খেয়েছো তারা কমেন্টে জানাতে পারো। বন্ধুরা, এটি একটি জাপানের রঙিন আঙ্গুর বাগান। এই আঙ্গুরের বৈজ্ঞানিক নাম হচ্ছে রুবি রোমান গ্রেপ, যা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ আঙ্গুর। তবে এই কালারের আঙ্গুর খোলা বাজারে পাওয়া গেলেও সেগুলো কিন্তু রুবি রোমান গ্রেপ নাও হতে পারে। এই কালারফুল আঙ্গুর দেখতে সত্যিই মনোমুগ্ধকর। এটি খুব আস্তে আস্তে বড় হয়ে থাকে। জাপানে এই প্রজাতির আঙ্গুরের হারভেস্ট জুলাই মাস থেকে শুরু হয়ে থাকে। এই আঙ্গুর যখন গাছে পেকে মাথার উপরে ঝুলতে থাকে, তখন এই মনোমুগ্ধকর দৃশ্য যে কারো হৃদয় কেড়ে নিতে পারে। সারা বিশ্বে এই প্রজাতির আঙ্গুরের কদর রয়েছে এর স্বাদ এবং সুন্দর ফ্লেভারের জন্য। এই রুবি রোমান গ্রেপ সাধারণ আঙ্গুরের থেকেও 4 গুণ বড় গোলগাল আকৃতির হয়ে থাকে। তবে এর দাম শুনলে রীতিমতো আপনি আকাশ থেকে পড়বেন, কারণ কেজি নয়, এর এক এক সরা আঙ্গুরের দাম আমেরিকান $450 বা ইন্ডিয়ান ₹33,000 বা বাংলাদেশি টাকায় প্রায় ৪০,000 টাকার মতন। এর কারণ আগেই বলেছি, এটি একটি লাক্সারিয়াস ফ্রুটস, যা আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য নয়। এটা শুধু সম্রাট শাহজাহান মার্কার লোকদের জন্যই প্রযোজ্য। তবে দাম যাই হোক, এই আঙ্গুর বাগান কিন্তু দেখতে যে কারোরই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা কি কখনো গাছ থেকে নিজ হাতে ছিঁড়ে কাজু বাদাম খেয়েছেন? এই কাজু বাদাম বিশ্বে যত ধরনের বাদাম রয়েছে তার মধ্যে অন্যতম।
কিন্তু এই কাজু বাদাম আপেল কমলার মতো বেশি পরিমাণে ধরে না। আর এই কাজু বাদাম হয় যে হলুদ ফলটি দেখতে পাচ্ছেন, তার মাথায় যে পাকানো অংশ থাকে তার ভেতরেই কাজু বাদাম থাকে। এর স্বাদের কারণে সারা বিশ্বে কাজু বাদাম ব্যাপক জনপ্রিয়। কিন্তু এই কাজু বাদাম সব জায়গায় হয় না। এই কাজু বাদাম ইন্ডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কায় হয়ে থাকে। তবে সারা বিশ্বে খুব অল্প পরিমাণেই এই কাজু বাদাম পাওয়া যায়। এই কাজু যখন পেকে যায় তখন আপনা আপনিই নিচে পড়ে যায় এবং এগুলো সংগ্রহ করে এর মাথার অংশটুকু আলাদা করে নেওয়া হয়। কিন্তু এর ভেতর থেকে বাদাম বের করাটা একটা কষ্টসাধ্য কাজ। কিন্তু তাহলে কি হবে, এই কাজু বাদামের বাজার মূল্য সব চুকিয়ে দেয়। কাজু সারা বিশ্বে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এতে রয়েছে হাই ফাইবার প্রোটিন। তাছাড়াও কাজু বাদাম মস্তিষ্ক এবং হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে কাজু ফল থেকে কাজু বাদাম আলাদা করার পরে বাকি যে কাজু ফল থাকে তা দিয়ে মদ বানানো হয়ে থাকে। ভারতসহ অন্যান্য দেশে এই কাজু ফলের মদের ব্যাপক চাহিদা রয়েছে। যাই হোক, মদের চাহিদা একটু কম থাকাই ভালো। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।